everybody. Good afternoon. আমি আজকে ব্যারাকপুরে এসেছি দাদা বৌদির রেস্টুরেন্ট। আমি জানি না কতজন শুনে থাকবে, কিন্তু আমি এই প্রথমবার এসেছি, আমি কোনোদিন শুনিনি। আমি একটা গ্রুপের সাথে এসেছি, তো তারাই বললো যে দাদা বৌদি রেস্টুরেন্টে খুব ভালো বিরিয়ানি, দুর্দান্ত। তো বিরিয়ানিটা খুব ভালো, মানে আমি কোনোদিন খাইনি, বাট বিরিয়ানিটা নাকি দুর্দান্ত। সেই লাইন দেখে আমি মানে একেবারে মানে জাস্ট অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। মানে এরকম লাইন দুর্গা পুজোর সময় কলকাতার রেস্টুরেন্টে হয় না। আমি জানি না কী আছে বিরিয়ানিতে বা বিরিয়ানির জন্যই এটা, মানে বিশাল বিশাল হাঁড়ি দেখলাম নিয়ে যাচ্ছে, মানে বিশাল বিশাল হাঁড়ি, মানে এরকম হাঁড়ি দেখিনি, হাঁড়ির শুদ্ধ সব বিরিয়ানি। আর আমি জানি না কী টেস্ট আছে বিরিয়ানি, আমি নিজে বিরিয়ানি মানে খুব একটা ভালোবাসি না, বাট জানি না খাবো, আজকে খাবো কি খাবো না, বাট অন্যরা খাবে তো সেটার ছবি দেব, ভিডিও দেব। কিন্তু বিরিয়ানিটা কী আছে আমি জানি না, মানে এত নাকি ফেমাস, এবং মানে লাইন দেখে কলকাতায় রেস্টুরেন্টে এরকম লাইন দেখিনি দুর্গাপুজোর সময়। আমি সত্যি বলছি, মানে তিনটে বিরিয়ানি আছে ব্যারাকপুরে, এটা কিন্তু ব্যারাকপুরে, মানে ব্যারাকপুরে একদম স্টেশন থেকে নেমেই ফার্স্ট একটা রেস্টুরেন্ট আছে, ওটা বড়, তারপরে আরও দুটো রেস্টুরেন্ট আছে দাদা বৌদি, এই মানে ব্র্যান্ডেড বিরিয়ানি নাকি। আমি তো এত ভিড় আমি দেখিনি, তো এই ফার্স্ট টাইম দেখছি যে এত কলকাতার বাইরে এরকম বিরিয়ানির জন্য এত সবাই লোক মানে লাইন দিয়ে সব বিরিয়ানি খাওয়ার জন্য ওয়েট করে আছে। তো এমনি আমরা টেরেসে উঠেছি, টেরেসটা খুব সুন্দর, টেরেসটা একদম টেরেসের এখানে এই রেস্টুরেন্টটা, তো টেরেসে ওয়েট করছি, একটু বাদে আমাদের ডাকবে, তো আমরা ওয়েট করছি, তো দেখা যাক কীরকম খাওয়াটা হয়, তো আমরা ভিডিও দেবো। তো আপনারা সঙ্গে থাকুন শুধু ঘুরে বেড়ায় টিমে, যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ভিডিওটা দেখছেন তারা ভিডিও শেষে দেখে লাইক করে দেবেন, সেটা ভুলবেন না, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। তো এরপরে আমি ভেতরে ঢুকে ভিডিও দেবো খাওয়ার, তো সঙ্গে থাকুন। এখন আমরা বসেছি আমরা হচ্ছে সবাই মিলে রেস্টুরেন্টের ভেতরে। এবারে সবাই বিরিয়ানি অর্ডার অনেকেই করেছে, বিরিয়ানি বেশিরভাগই বিরিয়ানি অর্ডার করেছে। আমি করেছি তন্দুরি রুটি বাটার দিয়ে অ্যান্ড চিকেন ভর্তা, আমি রুটিটাই একটু বেশি প্রেফার করছি তার জন্য। আর মকটেলও আছে, কিন্তু এখন দেখা যাক যারা বিরিয়ানি আছে তার ফিডব্যাকটা নেবো বিরিয়ানিটা কেমন। তো এনভায়রনমেন্টটা একটু দেখিয়ে দিই রেস্টুরেন্টের ভেতরে কেমন, আর সবাই মিলে বসে আমরা আড্ডা মারছি, গল্প করছি, খুব ভালো লাগছে, এনভায়রনমেন্ট খুবই ভালো, এবার খাবারটা দেখতে হবে। তো মোটামুটি তাড়াতাড়ি আমরা ঢুকে পড়েছি, খুব একটা ওয়েট করতে হয়নি, বাড়িতে যা লাইন দেখলাম আমার তো মনে হয় তিনটে চারটে বেজে যাবে, তো সেরকম কিছু হলো না, মোটামুটি তাড়াতাড়ি ঢুকে গেলাম, কারণ বুকিং করা ছিল, তো তার জন্য তাড়াতাড়ি ঢুকে পড়েছি। তো এবার দেখুন ভেতরটা কীরকম দেখাচ্ছে। দারুণ লাগছে, ফার্স্ট টাইম এসেছি, দাদা বৌদির নাম খুব শুনেছি বিরিয়ানি শুনে, দেখা যাক কীরকম হয়, দেখা যাক দেখা যাক খাওয়াটা দেখতে হবে।
আমরা আমাদের খাওয়া হয়ে গেল, তার ভালো ভুড়ি ভোজের পরে এখন এসেছি ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা মন্দির অন্নপূর্ণা পুরো দক্ষিণেশ্বরের আদলে করেছে, তাই জন্য দেখতে এসেছি। খুব খিদে পেয়েছিল, খাওয়া দাওয়া হলো, ভালোই হলো খাওয়া দাওয়া। এবারে একটু ঘোরাঘুরি হবে অন্নপূর্ণা মন্দির। এটা সবাই বললো যে অন্নপূর্ণা এটা দক্ষিণেশ্বরে আদলে পড়েছে, তো দেখা যাক একটু, জাস্ট আমি ঘোরাঘুরি আর কি, দেখি কীরকম ভেতরটা করেছে। আমি এরপরে সুন্দরবন যাব, সুন্দরবনের ভিডিও দেব। আপনারা সব চোখ রাখবেন শুধু ঘুরে বেড়াই টিমে, এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব বাটনটা অতি অবশ্যই প্রেস করে দেবেন, আর ভালো ভালো ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এই হচ্ছে অন্নপূর্ণা মন্দিরে ঢুকছি, গেটটা দেখাচ্ছি, এখন আমি ঢুকবো অন্নপূর্ণা মন্দিরে, তারপর আপনার দেখাচ্ছি কীরকম ভেতরটা। শান্তশিষ্ট পরিবেশ, ভালো লাগলো বেশ ছিমছাম। ব্যারাকপুরে আসলে এইটা ভিজিট করবেন, আমি না হয়তো অনেকেই ভিজিট করেছেন বা থাকেনও ব্যারাকপুরে, তা তো রোজই প্রায় আসতেই পারেন। তো আমি এটা প্রথমবার ভিজিট করলাম, বেশ ভালো লাগলো, বেশ সুন্দর লাগলো, বেশ মন্দিরটা বেশ শান্তশিষ্ট পরিবেশ। অনেকক্ষণ এখানে কিছুক্ষণ বসলাম, বসলে ভালো লাগলো। তো অনেকটা বড় চত্বর, অনেকটা বড় চত্বর, পুরো একদম সত্যি যে দক্ষিণেশ্বরের আদলে করেছে, এবং একদমই দেখুন রং ঠংগুলো, এবং অনেকটা মাঠ চত্বর, অনেকটাই বড় চত্বর আছে। তো এরপরে দেখি
মঙ্গল পাণ্ডে ঘাটে যাওয়ার কথা আছে, কিন্তু আমি জানি না কতজন যাব, আমারও যাওয়া এখন দেখি কতটা সময় কীরকম আছে, বাড়ি ফেরারও তাড়া আছে, তো দেখি কীরকম যেতে পারি কি না, ইচ্ছা আছে, দেখা যাক। ওখানে গেলে ভিডিও করবো, না হলে বাড়ি স্টেশনে ট্রেনে করে বাড়ি চলে যাব। তো ভালো লাগলো বেশ, মানে একটা সারাদিনের প্রোগ্রাম হলো, খাওয়া দাওয়া সঙ্গে মন্দির দর্শন, ভালো লাগলো। কাছাকাছির মধ্যে ডে আউটটা ভালোই লাগলো। তো আপনারাও যারা দেখেননি মন্দির আর দাদা বৌদির হোটেলে, খুব ভালো যারা দাদা বৌদি, আমি তো দাদা বৌদি হোটেলটা প্রথমেই একদম এলাম, খেলামও ভালো ভালো খাবার। তো যারা ব্যারাকপুরে আছে তো দাদা বৌদির হোটেলে খেয়ে নেয় একটা, খেয়ে যাবেন মানে একবার অন্তত খাবেন, ভালো লাগবে। প্রচুর ভিড় হয়, রবিবারটা বিশেষ করে দেখছি ভিড় হয়, উইকডেজে জানি না। তো রবিবারটা আসলে কিন্তু মানে অনেক আগে বুকিং করতে হবে, বুকিং করে তারপরে আসতে হবে। তো এরপর আমার ট্রিপ আসছে সুন্দরবন, আশা করি ভালো ভিডিও দেব, অপেক্ষা করুন, সঙ্গে থাকবেন এবং কমেন্ট বক্সে লিখবেন যে কীরকম লাগলো ভিডিওটা, আমার পাশে থাকবেন, এনকারেজ করবেন, লাইক বাটন শেয়ার বাটনটা প্রেস করে।